दीर्घ दस बछर धरे असम्पूर्ण अवस्था पड़े रही है ब्रिज ए चित्र धरा पड़ल बाकुड़ा जिलार ओंदा ब्लके प्राणे झुकी नहीं नौकोते पारापार करते हच्छे साधारण मानुष के घटे दुर्घटना तबुओ हुश फिरछे ना प्रशासन विषयटी बहुबार जानानो होलेओ मेलेनि सुराहा ब्रिज द्रुत सरानो बा सारानोर दाबी जानिएछेन ग्रामबासीरा। मिलन कर्मकार आमादेर प्रतिनिधि रयेछेन आमादेर संगे टेलिफोन लाइने। मिलन, ब्रिजेर जे प्राथमिक काजकर्म जे पिलारगुलो तैरि हय सेई छबि आमरा देखते पाच्छि, किन्तु मूल काजटा कबे शुरू हबे कि बोलछेन प्रशासनिक कर्तारा? দাও তোমাকে প্রথমে জানাই যে ব্রিজটি প্রায় অর্ধেকটার মতন হয়ে আছে প্রায়, কিন্তু পিলারও হয়ে গেছে। এরপর যে মাঝের অংশটা রয়েছে যেটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে, ঢালাইটা হয়ে গেলি সেই ঢালাইয়ের অপেক্ষায় দীর্ঘদিন বহুবার আন্দোলন করেছেন, দ্বারস্থ হয়েছে। ওনার থেকে বাঁকুড়ার আসার বা বিষ্ণুপুর যাওয়ার যে রাস্তা রয়েছে সেখানে পথ অবরোধ করা হয়েছে, বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়েছে, বহু কর্মসূচি নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই দেখো যে এই টাকা, বহু টাকা খরচাও করা হয়ে গেছে। তারপরে পরে পরে যে সকল যে লোহা রয়েছে বা পিলারগুলি রয়েছে তার মধ্যে খোলা রয়েছে, সেগুলি আস্তে আস্তে জং ধরে গেছে। অবশেষে কি হবে যে এইটা একটা যে এত টাকা অর্থ সেগুলো কিন্তু ব্যয়বহুল হয়েছে, সেগুলো কিন্তু সব জলে চলে যাবে। কিন্তু তাদের দাবি যে জলে চলে যাবে ঠিক কথা, সরকারের সম্পত্তি, কিন্তু তারাও চায় এলাকাবাসীরা যে কোনোভাবে যেন সরকারি সম্পত্তি বা সরকারি টাকা নয় ছয় না হয়ে যায়। তারা তাদের কাছে এক্ষেত্রে ডিএম কে বারবার তারা জানিয়েছে, যখন ভোট আসে ভোট যায় তখন যারা নেতা মন্ত্রীরা রয়েছে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ব্রিজ হয়ে যাবে, কিন্তু কোথাও না, যে প্রতিশ্রুতি কিন্তু প্রতিশ্রুতির কাছে থেকে গেছে। তবে যে একটা ওই ওদা থানার যে গামিতা ঘাট রয়েছে তার ওপাশে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে মূলত তাদেরকে যদি ওদাতে আসতে হয়, তাহলে ওদা হচ্ছে মেন থানা, ওদা বিডিও অফিস, ওদাতে যদি আসতে হয় এই নদীপথ হয়ে এলে তাদের দু থেকে দু কিলোমিটারের মধ্যেই তারা চলে আসতে পারে, না হলে ঘুরপথে হলে বাঁকুড়া দিয়ে যদি আসে সেখানেও 30 থেকে 35 কিলোমিটার ঘুরে আসতে হবে, আর বিষ্ণুপুর হয়ে এলেও 35 থেকে 40 কিলোমিটার হয়ে তা ওনা পৌঁছাতে হবে, এবং দীর্ঘ সময় সাপেক্ষের ব্যাপার। আর মানুষ অতি সহজেই সব জায়গাতে এই যুগে যে মোবাইলের যুগে যেখানে দুনিয়া মুঠিতে সেখানে মানুষ সহজেই যাতে যে কোনো কাজ পুরোটাই সুবিধা আছে আমাদের, চাষবাস থেকে পড়াশোনা থেকে সব দিক থেকেই সুবিধা আছে। এই যে ধরুন আমাদের এখানে 1.5-2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, এটা আমাদের করতে হতো না। 10 মিনিটের রাস্তা আমাদেরকে 2 ঘন্টা টাইম লাগছে, 3 ঘন্টা লাগছে যেতে। প্লাস ধরুন এখানে যে থানা আছে আমাদের ওন্দা থানা পড়ছে, ওন্দা থানার মধ্যে আমাদের এই নদীর এই সাইডে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট কিছু ঘটে যায় বা যদি কোনো ক্রাইম হয় সেক্ষেত্রে থানায় ফোন করলে ওরা আসতে পারবে না। ওদের রাস্তা গেলে হয় বিষ্ণুপুর বা বাঁকুড়া হয়ে ওদেরকে ঘুরে আসতে হবে আমাদের এলাকায়। কতটা সমস্যার মধ্যে আছে আমরা দেখতে তো পাচ্ছি, অসমাপ্ত অবস্থায় রয়েছে। প্রায় 10 বছর আগে থেকে অ্যাপ্লাই করা হয়েছে, এই তো এখন ধরুন 2-3 বছর ধরে এরকমই পড়ে আছে। কত তো জীবন ঝুঁকি আছে সেটা তো আছে, কিন্তু সব থেকে নৌকো সেদিন জলে না, খুব জল থাকলে নৌকো জলে, জল কমে গেলে তখন হেঁটে হেঁটে বেরোতে হয়, মাঝখানে বেশি জল মাঝখানে কম জল, মানে যে কোনো সময় ডুবে মরে যেতে পারি, এবং মানুষ মারা যায়ও যায় না তো না, খুবই আতঙ্কের মধ্যেই আমরা আছি।